আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকেরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম যে কিভাবে সৌদি আরবের ভিসা চেক করতে হয় মানে আপনার পাসপোর্টে ভিসা লেগেছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন তো ওইখানে কিন্তু এক ভাই আমাকে কমেন্টস করছে যে ভাই ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা আমি কিভাবে চেক করব। তো সেই টপিকের উপর কিন্তু ভিডিওটা তৈরি করছি ভিসা স্ট্যাম্পিং আপনার যে ভিসা এই ভিসাটা স্ট্যাম্পিং হয়েছে কিনা বুঝতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অনেক সময় কিন্তু দালালে বলে যে তোমার ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে বা আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে এরকম আর কি আশ্বাস দেয় অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না না হওয়ার পরেও কিন্তু আপনার কি এরকম আশ্বাস দিয়ে টাকা পয়সা নেয় এই রে আর কি তো বন্ধুরা আসলে নতুন যে ভিসা এই ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা চেক করতে গেলে কিন্তু কিছু সিস্টেম আছে সেই সিস্টেমটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলে দিব তো আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ভিসাটা স্টাম্পিং হয়েছে কি না আপনি নিজেই চেক করতে পারবেন তো মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে যেভাবে আপনি চেক করতে পারবেন তো আপনারা দেখছেন এসকে আসল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি এস এর আপনাদের সাথে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের আমি দেখাবো সে কীভাবে সৌদি আরবের ভিসা স্টাম্পিং চেক করতে হয় ওয়েলকাম ব্যাক চলার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আজকের আপনাদের আমি দেখাবো খুব সহজে কিভাবে ভিসা স্ট্যাম্পিং চেক করা যায় আসলে এই ভিডিও থেকে বুঝতে পারবেন আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়েছে কিনা তো তার জন্য গুগল ক্রোমি যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু ওপেন করে নিতে হবে এই ব্রাউজারটায় এই ব্রাউজারটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন একদম উপরে একটা অ্যাড্রেস কিন্তু আমি লিখে রাখছি ঠিক আছে এনসাজি ডট কম ডট এসে তো এই অ্যাড্রেসটা আপনারা লিখে নেবেন লিখে এটাকে আপনারা সার্চ করে এই অপশানটা বের করে নেবেন তো এটা সার্চ দেওয়ার পরে এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ভিসা ভিসা ডট মোফা ডট ডট লেখা চলে আসছে তো আপনারা এই যে আরবি লেখা এটা পরে টাচ করবেন খুব সহজেই কিন্তু আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়েছে কিনা আপনি জানতে পারবেন তো বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওই অ্যাড্রেসে টাচ করার পরে তো এইখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি নামের একটা মানে লেখা পড়ে যাচ্ছে এইখানে একটা অপশন তো এর নিচে লেখা আছে কয়ি টাইপ তো এই টাইপের পরে টাচ করে দিবেন। করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ভিসা রিকোয়েস্ট এটার পরে টাচ করবেন করার পরে এইখানে চলে আসবে আপনার অর্ডার নাম্বার চাইবে তো এই অর্ডার নাম্বার এই অর্ডার নাম্বার কি তারপরে আপনার ইলেকট্রনিক্স নাম্বার কি তারপরে স্পন্সার আইডি কি এই নিয়ে কিন্তু এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে তো আমি এইখানে আমার অর্ডার নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে বা অর্ডার নাম্বারটা দিয়ে এখানে আমি আপনাদের বের করে দেখাবো যে স্টাম্পিং হয়েছে কি না তো এইখানে আমি একটা অর্ডার নাম্বার ব্যবহার করতেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি ওকে করে দিচ্ছি দেওয়ার পরে এইখানে নিচে দিতে হবে পাসপোর্ট নাম্বার তো আপনাকে কিন্তু অবশ্যই পাসপোর্ট নাম্বার দিতে হবে কারণ স্টাম্পিং চেক করতে গেলে পাসপোর্ট নাম্বার লাগে ঠিক আছে আর পাসপোর্ট ছাড়া কিন্তু স্ট্যাম্পিং হয় না তো আপনারা এই পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দিবেন তো আমি এইখানে একটা পাসপোর্ট নাম্বার ব্যবহার করতেছি এখানে দিয়ে দিলাম তো এইখানে দিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এই পিকচারের উপরে লেখা এই লেখাগুলো এখানে দিতে হবে তা আমি এখানে লেখাগুলো দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান জিরো ফোর এইট টু দেওয়ার পরেই এইটা কিন্তু ইন্টার করতে হবে তো এই যে নিচে দেখতে পারছেন লেখা আছে ইনকোয়ারি এটা পরে টাচ করে দিবেন তো ওইখানে টাস করার পরে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে অটোমেটিক তো এইখানে এইখানে যদি আপনার স্টাম্পিং হয়ে যায় যদি আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়ে যায় তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো যদি আপনার ভিসা স্ট্যাম্পিং না হয় তাহলে কিন্তু এই পেজটা ওপেন হবে না তো এখন এইখানে প্রশ্ন আসছে যে ভিসা স্ট্যাম্পিংটা হয়েছে কিনা এটা আমি কিভাবে বুঝবো তো এইটা বুঝতে হলে একদম উপরে দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার এবং আপনার ভিসা মানে ভিসার যে রিকোয়েস্ট করা হয়েছে এইটা কবে এই অর্ডার নাম্বারটা মানে আপনার এই স্পন্সার আইডিটা কবে তৈরি হয়েছে তার কিন্তু একটা ডেট ইস্যু ডেট এইখানে দেখতে পারবেন আপনারা এবং এই উপরে দেখতে পাচ্ছেন এই যে কালো যে বারকোডটা এই বারকোডটা কিন্তু এইখানে থাকবে একদম উপরে তো এই ভিসা স্ট্যাম্পিং যদি হয়ে যায় তাহলে কিন্তু এই উপরে বারকোডটা থাকবে এবং এইখান থেকে নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা বারকোড আছে এবং ভিসা নাম্বার যেটাকে বলে এবং এখানে লেখা আছে ডকুমেন্ট নাম্বার এই ডকুমেন্ট নাম্বার এই যে কালো যে বারকোডটা নিচেই আর উপরে যে বারকোডটা দেখতে পারছেন এই দুটো বারকোড যদি আপনার চেক করার পরে এই দুটো বারকোড যদি আপনি পেয়ে যান তাহলে বুঝবেন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়েছে তো আমি কিন্তু এটা ক্লিয়ার করে দিলাম এবং এইখানে কিন্তু এই ফর্মের ভিতরে সব কিছু দেখতে পারবেন যে যার পাসপোর্টে ভিসা লাগছে তার নাম ঠিকানা দেখতে পারবেন এবং কোন জায়গার থেকে ভিসাটা ই হয়েছে সে ইস্যু হয়েছে সেটা আপনারা জানতে পারবেন তারপরে যে কপিল আর কি ভিসা দেশে তার ঠিকানা এবং তার নাম সব এইখানে দেখতে পারবেন পাসপোর্ট নাম্বার তারপরে ভিসা নাম্বার সব কিন্তু এইখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং এই এর মেয়াদ কতদিন সেটা আপনারা এখানে পেয়ে যাবেন তো এক কথাই আমি এখানে বলতে চাই ভিসা যদি স্ট্যাম্পিং হয়ে যায় তাহলে এই উপরে একটা কালো কালো যে মানে বারকোড দেখতে পাচ্ছেন এইটা দেখতে পারবেন এবং নিচে একটা বারকোড এই যে দেখতে পারবেন তো তখন কিন্তু আপনি শিওর হয়ে যাবেন যে ভিসা আপনার স্টাম্পিং হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই